ফের উত্তপ্ত উত্তর পূর্বাঞ্চল রাজ্য মণিপুর। আদিবাসী আন্দোলন ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা বিরাজ করছে বর্তমানে। বুধবার দিনভর অশান্তির জেরে উত্তপ্ত এই রাজ্য। এরপরই প্রশাসনের তরফে মণিপুরের 8টি জেলায় কার্ফু জারি করা হয়। গোটা রাজ্যে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। আগামী 5 দিন ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। পরবর্তী নির্দেশ না আসা অবধি কার্ফিউ জারি থাকবে। বিগত কয়েক সপ্তাহ ধরে মণিপুরে অশান্তি ছড়িয়েছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের সভার আগে চূড়াচন্দ্রপুরে তার সভাস্থল ভাঙচুর করা হয় এবং আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপরই রাজ্যে 144 ধারা জারি করা হয়েছিল এবং ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। বুধবার মণিপুরের অল ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়নের তরফে চূড়াচন্দ্রপুরের তোরাবাং এলাকায় আদিবাসী ঐক্য মিছিলের ডাক দেওয়া হয়েছিল মেটেই জাতিকে উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে।